ভাগ্য বদলের আশায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো অতঃপর স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর আগেই হয় সলিল সমাধি। সূত্র বলছে টুরিস্ট ভিসায় পাশের দেশ হয়ে কিংবা দালালদের মাধ্যমে নৌ ও আকাশপথে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবছর দেশ ছেড়ে সুদূরে পাড়ি জমান হাজারো মানুষ, কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে এদের অনেকেই হত্যা ও নির্যাতনের শিকার হন। এর মধ্যে গত বছরের মে মাসে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে 28 বাংলাদেশি সহ 30 জন নিহত ও 12 জন আহত হন, যাদের বেশিরভাগই ভারত হয়ে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। অসহায় যে বাংলাদেশিরা সেখানে যায় তাদেরকে সেখানে আটকিয়ে রেখে নির্যাতন করে বিপুল পরিমাণে অর্থ বিদেশে নিয়ে যায়। বাংলাদেশিদের হত্যার সেই ঘটনায় সিআইডি পল্টন ও বনানীতে তিনটি ও ভুক্তভোগীদের পরিবার দেশের বিভিন্ন জায়গায় আরও 23টি মামলা করেন। পাচারচক্রকে ধরতে সিআইডি 6 জনের বিরুদ্ধে গত নভেম্বরে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে। এরপর জাফর ইকবাল নামে এক আসামিকে ইতালি থেকে ও শাহাদাত হোসেনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সিআইডির এই কর্মকর্তা জানান, লিবিয়া সহ কয়েকটি দেশে থাকা আরও 6 মানব পাচারকারীকে ধরতে খুব শিগগিরই ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে নিকটবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যারা মানব পাচারকারীর সাথে জড়িত বেশিরভাগইকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। অচিরেই আরও কিছু রেড নোটিশ জারির প্রক্রিয়া আমরা শুরু করতে যাচ্ছি। এছাড়া মানব পাচার রোধে আগের থেকে তারা আরও কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা। এসআম রক সাউন্ড, সমসংবাদ, ঢাকা।